আর এটা এত চমৎকার, দ্বিতীয় আরেক পিস মানে এরকম কন্ডিশন পাওয়া যায় না, দীর্ঘ অনেকদিন আছে এই লাইনে, কিন্তু এরকম ফ্রেশ গাড়ি আজও দ্বিতীয় আরেকটা পাই নাই। আর যদি কোথাও একটু তাচাপ রং হয়েছে এটা বলতে পারে কেউ? চারটি প্রাডো গাড়ি রয়েছে, এর মধ্যে 2012 মডেল গাড়িটি আপনাদেরকে দেখাবো। আর এই গাড়ির ডিটেলস আমাদেরকে কার কালেকশনের ভাই আলমগীর ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মেহেদী ভাই, অনেকদিন পর দেখা। যাক ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, প্রায় 20 বছর যাবত একসাথে ছিলাম, অনেক আলোচনা হয়েছে, যাক আজকে পাইয়া গেছি ভাই। আপনি কেমন আছেন? আপনাকে অনেক আলহামদুলিল্লাহ ভাই, এটার আমাকে ডিটেইলস বলেন। হ্যাঁ, এই গাড়িটা সম্বন্ধে বলার জন্য আমি এখানে আসছি। এই গাড়িটা আসলে মূলত 2012 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন 15। আচ্ছা, 15 রেজিস্ট্রেশন, 15 রেজিস্ট্রেশন। গাড়িটা এত চমৎকার, দ্বিতীয় আরেক পিস মানে এরকম কন্ডিশন পাওয়া যায় না, দীর্ঘ অনেক দিন আছে এই লাইনে, কিন্তু এরকম ফ্রেশ গাড়ি আজও দ্বিতীয় আরেকটা পাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাপোজ আপনাকে যদি কিছু লোক দেখায় আপনি বুঝতে পারবেন। এখান থেকে জাস্ট আপনাকে একটু দেখাচ্ছি, এই যে হেডলাইটটা আপনি দেখতেছেন, এই লাইটটা অরিজিনালি যে লাইটটা যা দেখছেন, কোনো বাফ করা হয় নাই, কোনো বাফ করে অরিজিনালি এতটুকু চমৎকার। এই হেডলাইট বলেন, এই ফগ লাইট বলেন, আপনি শো গ্রিলটা বলেন, এই যে নাম্বার প্লেটটা বলেন, যে নাম্বার প্লেটটা দেখতেছেন, যে একটা গাড়ি ইউজ হইলে এই প্লেটে এই কালো যে রাইটিংটা, কিছু না কিছু হইলো আপনার এখানে। ফলো করা যায়, হ্যাঁ গাড়িটা কতটুকু, আমরা অনেক সময় আমরা শুধু ছবি দেখে পিকচার দেখে অনুতপ্ত করে নেই যে এই গাড়িটা কতটুকু ইউজ হয়েছে। আচ্ছা, তো এই হেডলাইটের কি অবস্থা? একই অবস্থা, এ টু জেড এই গাড়িটা আপনার সম্পূর্ণ অরিজিনাল কালার, কোথাও একটু তাচাপ বলতে কিছুই হয় নাই। আর আপনি যে মাইলেজ কিছুই হয় নাই, আপনি যে মাইলেজটা এই গাড়িটা একেবারে রিকন্ডিশন গাড়িও এতটুকু মাইলেজ পাওয়া যায় না। অরিজিনালি 25,000 কিলোমিটার চলা, 25,000 চলা, চ্যালেঞ্জ দিয়ে বলা যাবে, যে কোনো জায়গায় নিয়ে চ্যালেঞ্জ করে দেখবে 25,000 কিলোমিটার চলা। আর যদি কোথাও একটু তাচাপ রং হয়েছে এটা বলতে পারে কেউ? এটা সে যে আসবে কষ্ট করবে, তার ওই ওইটার কষ্টের বিনিময়ে যে সে একটু কষ্ট পাবে, এই কষ্টটা আমি চেষ্টা করবো এই কষ্টটাকে ক্লিয়ার করার জন্য। আচ্ছা ভাই, এইটার কি অবস্থা, চাকাগুলো কি অবস্থা বলতো? হ্যাঁ, চাকাগুলো যে একেবারে ফ্রেশ, যে চাকাগুলো দেখতেছেন গাড়ির সাথে, শুধু চাকা না, এটা যে কোনো জায়গায় হাত দিবেন দেখবেন যে আজও একটা নাট বল্টু কোথাও থেকে লড়াই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দীর্ঘ অনেক প্রায় 23 বছর যাবত এই লাইনে আসি, বিজনেস করতেছি, কিন্তু বহু গাড়ি পর্যন্ত হাত দিয়ে আইছে গেছে। আমি একটু ভিতরের কন্ডিশন, আসলে যে গাড়িটা খুব কম ব্যবহার করেছে, গেটটা খোলার যে একটা স্মেল আসছে ওটা অন্যরকম একটা ফিল ভাই। এটা সানরুফও দেখতে পাচ্ছি। হ্যাঁ, সানরুফ আছে। ওয়াও, সিট কভার তো কোনো ব্যবহার করে না, ব্যবহারই হয় না, কোনো কভার কখনোই ব্যবহার হয় না। আপনি এক্সিলেন্ট উপরে কি আছে ওইটাও দিতে পারেন গাড়িতে, এক্সিলেন্ট উপরে। মানে আপনি এত 100% শিওর দিচ্ছেন, কারণ আপনি ভালো কালেকশন পেয়েছেন দেখে 100% দেওয়ার চেষ্টা করছেন। জি, এই লাইটটা যা দেখতেছেন একেবারে অরিজিনাল গাড়ির সাথে, গ্লাস প্রত্যেকটা জায়গায় নিখুঁতভাবে দেখতে পারবেন, যে একটিও কোনো কিছুতে কোনো ত্রুটি বলতে কিছুই নাই। এমনকি এই স্টিকার কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন, মনে আছে? এই যে প্রথম দুই সংখ্যা যে মডেল, এটা কিন্তু আপনার থেকে আমার শেখা, শিখার কোনো শেষ নাই। ভিতরে একটু দেখাচ্ছি, খুবই ফ্রেশ হচ্ছে ভাই, খুবই ফ্রেশ। 7-সিটার, এটা 7-সিটার না? জি। ও, এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যদি কেউ সিঙ্গেল বসতে চায় তাহলে সিঙ্গেল বসতে পারবে, আর যদি ডুয়েল কে বসতে চায় 7-সিটার তাহলে 7-সিট হিসেবে বসতে পারবে। জি 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 জি, আপনি আপনি একটু নিখুঁতভাবে প্রতিটা জয়েন্টের ভাই, আমি এগুলো দেখছি, জয়েন্টগুলো খুব ফ্রেশ রয়েছে, এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বলতে কিছু নেই। অ্যাক্সিডেন্ট তো অনেক দূরের কথা, আজও কোথাও যে একটু তাচাপ বা একটু টাচ ওইটা ওইরকম কিছুই পাবেন না গাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
যদি কোনো ক্রেতা চায় যে ভাই আমি একজন টেকনিশিয়ান দেয়া অথবা কোনো অ্যানালাইসিস কোম্পানি থেকে চেক করতে চাই, শিওর 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 ওয়েলকাম, সে পারবে আর হার ওয়ার ইজিলি করতে পারবে, ইজিলি সে আর নিজে যে কোনো এত চাই। এই এগুলো কি ভাই, এগুলো হচ্ছে টুলস, এগুলো টুলস, টুলস জি টুলস, এখানে টুলস রাখা হয়, জি টুলস। আচ্ছা আচ্ছা, গাড়ি স্পেয়ার চাকা যে টুলস গুলো সেগুলো এখানে রাখা হয়, জি জি জি। আর স্পেয়ার চাকাটা ডাউন সাইড নিচে, আচ্ছা স্পেয়ার চাকা নিচে রয়েছে, নিচে জি। আচ্ছা এই যে দেখতে পাচ্ছি আপনারা, দেখেন স্পেয়ার চাকা কিন্তু নিচে রয়েছে। সো বাম্পারও দেখতে পাচ্ছি, ভালো একটা বাম্পার লাগানো রয়েছে সামনের পিছনে। হ্যাঁ এই সাইডের কি অবস্থা ভাই, আপনি এই সাইড কি, এই সাইড বলেন, ডান সাইড বলেন, পেছনে বলেন, বামে বলেন, যেদিকে হাত দিবেন এদিকেই পাবেন শুধু চকচকে আর চকচকা চাকা। ভাই আপনি যেটা বললেন চারটা চাকা, আসলে চারটা চাকা একদম নতুনের মতো রয়েছে এবং খুব কম ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি। এই সাইড থেকে দেখতেছি যে গেটের প্যাডগুলো অনেক ফ্রেশ রয়েছে এবং কি গেট খুলে যে একটা প্রাডো লেখা সেটাও কিন্তু সুন্দর করে ভেসে উঠছে এবং লাইটিংটা খুব সুন্দর। ভাই এই গাড়িটা কোন এলাকায় ব্যবহার করা হয়েছে একটু বলবেন? এই গাড়িটা ধানমন্ডি ছাড়া, এই গাড়িটা ধানমন্ডির বাইরে যাই নেই মনে হয়, আমার মনে হয় গাড়ি কন্ডিশন দেখলে বোঝা যায় এটা ধানমন্ডির মধ্যেই ব্যবহার করা হয়েছে। আচ্ছা এটার কি অবস্থা সামনের? হ্যাঁ এই সব জায়গায় একই পাবেন, একটি সিট শুধু পাওয়ার আছে, হাফ পাওয়ার। আচ্ছা এটা হচ্ছে হাফ পাওয়ার? হ্যাঁ সানরুফ আছে, সানরুফ রয়েছে এবং পুশ স্টার্ট আমি দেখতে পাচ্ছি, পুশ স্টার্ট। আচ্ছা মাইলেজটা কত বলেছিলেন ভাই এটার? মাইলেজ 25000 সামথিং, 25000 সামথিং মাইলেজ মাত্র, অরিজিনালি মাইলেজ, অরিজিনাল মাইলেজ চ্যালেঞ্জ। ভাই আমি একটু সামনেটা একটু দেখতে যাচ্ছি যে সামনে কি অবস্থায় রয়েছে, একটু সামনের কন্ডিশন একটু দেখেন, ইঞ্জিন কন্ডিশন গুলো একটু দেখেন। আমি দেখেন এই পাশে কিন্তু এই যে ছোট্ট একটা আঁচড় দেখতে পাচ্ছি জায়গাটা রয়েছে, এটা যদি টাচ আপ করা হতো তাহলে এই জিনিসটা থাকতো না? না আমরা যে টাচ আপ যে একেবারে হয় না এটাতে গ্যারান্টি, ইঞ্জিনটা আপনি যা একেবারে দেখেন না যে ইঞ্জিন একবার নতুনের মতন দেখতে পাচ্ছি, একদম নতুনের মতো, কোনো ভিতরে কোনো কালার তো করা হয়নি ভাই, একটু কালার ওয়াশ কি করেছেন? হ্যাঁ একটু ওয়াশ করা হয়েছিল, এতটুকুই, শুধু একটু ওয়াশ করেছেন, জি। তো আমি দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ হচ্ছে এবং এই যে স্টিকারগুলো দেখতে পাচ্ছি যে স্টিকারগুলো এগুলো এখন পর্যন্ত রয়েছে, এই যে জাপানে যে ইম্পোর্ট করার সময় যে স্টিকার থাকে সেই স্টিকারও কিন্তু এটার সাথেই রয়েছে। সো ভাই এতক্ষণ যে জিপটা দেখালেন, তো এইটার প্রাইসটা কি চাচ্ছেন একটু বলবেন? আমার অনেকক্ষণ ধরে অডিয়েন্স এই এই গাড়িটা দেখার পর থেকে প্রাইস জানার চেষ্টা করছে, আপনি একটু প্রাইসটা একটু বলেন, এটার প্রাইসটা? মডেল হচ্ছে 12, মডেল 12, রেজিস্ট্রেশন 15, 15 তে হচ্ছে রেজিস্ট্রেশন। মেহেদি ভাই আসলে যদি 12 মডেল 15 রেজিস্ট্রেশন আপনি ওই দিকে তাকান, আচ্ছা আপনিও নিজেও আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন ভাই প্রাইসটা এত বেশি কেন? আচ্ছা মূলত আসলে এটা তো ইউজ গাড়ি, গাড়ির কন্ডিশনের উপরে করতে পারি, গাড়ির তাকাইলে সে ফিরে যাবে না, সে তখন ফিরে যাবে না। এটা আমাদের আইসক্রিম প্রাইস হলো 73 লাক্স, জি আইসক্রিম প্রাইস। এটা দামাদামি করা যাবে? দামাদামি করা যাবে, ওইরকম আহামরি গ্যাপ রাখি না, আহামরি গ্যাপ আপনি রাখেন না। ঠিক আছে এত সুন্দর 2012 প্রাডো আপনি আমাকে দেখালেন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। সো এভরিওয়ান, 2012 প্রাডো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কার কারেকশনের যে ফোন নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে চলে আসতে পারেন। এই কার কালেকশনের প্রাডো কিন্তু আরও চারটা রয়েছে, আমি মাত্র একটা আপনাকে দেখালাম, আরও কিন্তু তিনটা রয়েছে, আপনি কিন্তু এই শোরুমে ভিজিট করলে দেখতে পারবেন, আপনি পছন্দ করে আপনার প্রাডো গাড়িটি আপনি কিনতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।